নামের প্রথমে সরকার পদবি থাকলেও মানিক সরকার পেশায় একজন জেলে। অনেকদিন হলো মানিক সরকার নদীতে মাছ ধরে। রাত বিরাতে মাছ ধরায় জেলেদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। মানিক সরকার জীবনে কোনোদিন ভয় পায় নাই। কটকার খালের কথা সবাই জানে। দিনের বেলায় যেমন তেমন, রাতের বেলায় মস্ত ভূতের ভয় সেখানে। রাতে কেউ সেখানে মাছ ধরতে গেলে নাকি ভূতেরা তার খাড় মুটকে কাদায় উল্টো করে পুঁতে দেয়। মানিক সরকার রাতের বেলায় একা সেই বিলে মাছ ধরতে যাবার সিদ্ধান্ত নেয়। সেখানে বড় বড় মাছ পাওয়া যায়। দিনের বেলার চেয়ে রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়। আজ পর্যন্ত ওই বিলে কেউ রাতে মাছ ধরতে যেয়ে ফিরে আসেনি। কিন্তু মানিক সরকারের কাছে এসব শুধুই গল্প। মানিক সরকারের বইয়ের নাম মোমেনা বেগম, ভারী মিষ্টি মেশে। কটকার বিলের দুর্নাম সেও জানে, তাই মানিক সরকারের ওই খালে মাছ ধরতে যাওয়ায় বাদ সাধল মোমেনা বেগম। তুমি যতই যাই যাই কও না কেন, আমি কিন্তু রাইতের বেলায় তোমারে ওই বিলে যাইতে দিব না। ওই আমার সাফ কথা, আমার মাছ লাগবো না। জিনভূত কারোর বাপও নাই মাও নাই। হুনো বউ, ওই বিলে বড় বড় মাছ পাওন যায়। মাছ বেইছে তোমার, এইবার আমি একখানা নতুন শাড়ি কিনা দিব নি। তুমি আর অমত কইরো না, আমারে যাইবার দেও। তোমার যদি কিছু একটা হইয়া যায় আমার কি হইব? আমি কই যামু, কি নিয়া থাকু? আমি এত তাড়াতাড়ি বিধবা হইবার চাই না। আচ্ছা, তোমার আমি এক শর্তে যাইতে দিমু, তুমি কাউরে সাথে লইয়া যাইবা, কথা দাও আমারে। আচ্ছা ঠিক আছে, কেউ একজন রে লইয়াই যামু, অহন্ত একটু শান্ত হও। কিন্তু এই তল্লাটে এমন কেউ নাই যে সাহস করে রাতের বেলায় কটকার বিলে যাবে মাছ ধরতে। বউকে কিছু না জানিয়ে জালার বৈঠা নিয়ে ঘর থেকে বের হয় মানিক মিয়া। সারা গ্রাম ঘুমে বিভোর, চারিদিকে নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা মানিক সরকার হেঁটে চলে নদীর দিকে। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বাওয়া শুরু করে সে। সামনের দিকে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদী ডানে ও বামে দুদিকে বাঁক নিয়েছে। বামে গেলে কটকার বিল আর ডানে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত কম। বাঘের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় দেখল হঠাৎ আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হল, এত রাতে আবার কে নৌকায় করে কোথায় যায়? জোরে হাঁক ছাড়ে, ও মাঝি, কই যাও? মাছ ধরবার যাই, কটকার বিলে যাই। চলো এক লগে যাই। উত্তর শুনে মনে মনে খুশি হয় মানিক সরকার, যাক একজন সঙ্গী তবু পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে, কিন্তু মানিকের ডাকে থামে না মাঝি। নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। বোকা মানিক একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা পাওয়া কি সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় মানিক। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে সেই নৌকাটা। মাঝির দিকে তাকাতেই দেখতে পায় সাদা চাদরে মোড়া একটা অবয়ব। এই গরমের মধ্যেও কেন মাঝি গায়ে চাদর ছড়িয়ে রেখেছে বোধগম্য হয় না মানিকের। অত শত না ভেবে নিজের কাজে মন দেয় মানিক, আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট করে তাকিয়ে তা খেয়াল করে না মানিক। তৃতীয়বার জালে জোরে টান অনুভব করে মানিক। কোনো বড় মাছ ধরা পড়লো ভেবে ব্যস্ত হয়ে পড়ে মানিক। মাঝিকে ডাকার জন্য পিছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে মানিকের, সে তো মাঝিকে ডাকে নাই। তাহলে মাঝি বুঝল কীভাবে যে রহমত মিয়া তাকে ডাকবে এখনই? অনেক প্রশ্ন মাথায় ঘুরলেও মানিক মাঝিকে কিছুই জিজ্ঞেস করে না, শুধু তাকে ভালোভাবে দেখার চেষ্টা করে। হাত লাগাও মাঝি, মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়েই একটানে জাল উঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল।
জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে পাটাতনের উপর। জালের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে যায় মানিক সরকারের। স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছির বদলে সাদা কাপড়ে আগাগোড়া মোড়া লাশের মতো একটা বস্তু। কিছু না ভেবেই লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে মানিক সরকার। খুলেই আচ্ছা আলো একটা মুখ দেখতে পায়। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেদিকে তাকায় মানিক সরকার। মানিক সরকারের দিকে তাকিয়ে হাসছে মাছি। ভারী রাগ হয় মানিক সরকারের। মাঝির দিক থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু এ কি, লাশ চোখ মেলল কিভাবে? দুটো হলুদ চোখে বড় বড় করে তাকিয়ে আছে মানিক সরকারের দিকে লাশটা। এবার তার বুকটা কেঁপে ওঠে। তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু মাছির মতো। জোরে শব্দ করে হাসতে থাকা দুইজন একই চেহারা মানুষ। মানিক সরকারের মনে হয় এখান থেকে তার পালিয়ে যাওয়া উচিত, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে। যান হঠাৎ নৌকায় শুয়ে থাকা লাশ উঠে দাঁড়ায়, দুইটি অবয়ব দুদিক দিয়ে তার গলা চেপে ধরেছে, তার দম বন্ধ হয়ে আসে। আস্তে আস্তে চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়, জ্ঞান হারায় মানিক সরকার। মানিক সরকারের তার নিজের গ্রামে আর কোনো দিন ফেরা হয় না। পরদিন সকালে বিলের জলে ঘাড় ভাঙা অবস্থায় মানিক সরকারকে পাওয়া যায়। যদি সন্ধ্যার পর কেউ বিলের ধার ঘেঁষে নৌকা পেয়ে যেত, তাহলে মানিক সরকারকে দেখতে পেত। মানিক সরকার নৌকার গোলের উপর বসে মাথা নিচু করে বসে থাকত আর জোরে জোরে চিৎকার করে কাঁদত। আমি বাড়ি যাব, আমার এখানে বড্ড কষ্ট হয়, কেউ আমাকে সঙ্গে নিয়ে যাবে, আমি বাড়ি যাব।